ti me vas a salvar? ¿Tú me quedé? Tú me vas a para pues. Ahora tú dices que está la tuya. Yo no me gusta para ti. বাড়ির না তাহলে তুমি একলা একলা কি করতেছো? বাড়ি পাহারা দিচ্ছি, মানে আপনি যদি তালা ভাঙে ঘরে ঢুকে যান সেই জন্য। শোনো, এই রহমান সাহেব যদি ইচ্ছা করে আর সে যদি তালা ভাঙে কেউ ঠেকাবার পারবি না, বুঝতে পারিছো? খালি কিছু কই না বলে মনে করিস যে কিছুই করবার পারি না, না এই কথাটা তোমার আপাক জানাই দিও। সে কথা আমাক জানার লাগবে কিসের জন্য? আপনি সব নম্বর করলেই তো হয়ে দিল ভাই। তার সাথে কথা কতেই আমার রুচিতে বাঁধে। যে মহিলা ক্ষমতার জন্য তার স্বামী হেনস্থা করে তার সাথে কিসের কথা? বুঝবার পারিছি, আপনার শাস্তি এখনো শেষ হয় নাই। কি শাস্তি? কিটা আমার শাস্তি দেয়? এই রহমান সাহেব কাউ কেয়ার করে নাকি? হ্যাঁ, তোমাকে কইছি না ওই ব্যাসের সবগুলো খারাপ বিয়াদো। শোনো, তোমাকে আর একটা কথা কই, এই স্বপ্নম ম্যাডাম তোমাকে ম্যাডাম তার সাথে বেশি মিশো না, তাহলে পরে তোমার ইহকাল পরকাল দুটোই ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, মানে স্বপ্নম্বুর মানে ইহকাল পরকাল সব কিছু ধ্বংস হয়ে গেছে? অবশ্যই ধ্বংস হয়ে যাবে। যে মহিলা নিজের স্বামীরে হেনস্থা করে, তারে অপদস্থ করে, তার কোনো ধ্বংস হতে বাকি থাকে? হ্যাঁ, শোনো তোমাকে আর একটা কথা কই, তুমি তাকে একটু জানাই দিও যে ভদ্রলোকের সহ্যের কিন্তু একটা সীমা থাকে। আমি কই কি তুলে ভাই, মানে যদি আপনার কোনো ভুল, মানে যদি আপনার কোনো মানে ভুল হয়ে থাকে তাহলে মানে সেটা স্বীকার করে মানে সব নম্বর কাছে আপোষ করে ফেললে তো হয়ে যায় দুলা ভাই, কোনো ব্যাপার না তো আপোষ করে। কিসের ভুল, কিসের আপোষ? কোলাম তো সম্পূর্ণ অন্যায়ভাবে এই রহমান সাহেবকে অপদস্থ করা হচ্ছে। এখন সে যদি তার নিজের ভুল স্বীকার করে আমার কাছে এসে ক্ষমা প্রার্থনা করে, তারপরে আমি চিন্তা করে দেখবো যে আপোষ করা যায় কি যায় না। কে ক্ষমা প্রার্থনা করবে দুলা ভাই, মানে সব নম্বর নাকি যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে তারা? কিসের অভিযোগ? আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করে নাই। এই গ্রামের প্রত্যেকে জানে রহমান সাহেব একজন নিরেট ভদ্রলোক। সে যে ভিত্তিহীন অভিযোগ করেছে সেটা আমি প্রমাণ দিবার পারবো। দেখো, আর কিছু হোক আর না হোক, আমি রহমান সাহেব এলাকার একজন ভদ্রলোক হিসেবে পরিচিত, তিনবার মেম্বার পদপ্রার্থী। তুমি মনে করিস গ্রামের লোকজন এটা সহ্য করবি? কখনো সহ্য করবি না। এই কথাটা তোমার আপাক পরিষ্কার করে জানাই দিই। আমি জগদীশের কাছে কয়া দিছি আমি চেয়ারম্যান ছাড়ি দেব, আমার এনে আর কোনো এছাড়া আমার কোনো উপায় নাই। আজারি কথা কর, জায়গা পাওয়া তাই রে, কানার মতো চোখ বন্ধ করে উপায় যদি খুঁজবে চাও তাহলে তো কিছু চোখে পড়বি রে। দয়া করে চোখটা খোলো, খুলে তাকাও চারিদি, তখন দেখবে যে মেলা ধরনের উপায় আছে। দেখো বান্ধবী, তুমি কিন্তু সবসময় আমাক দোষারোপ করো, আমি কানা অন্ধ তাই না? কে সে যে এখন আত্মহত্যা করবে চাচ্ছে, তার দোষ চোখে পড়তেছে না? তার দোষ মনে করো আমার চোখে পড়তেছে না, তোমার চোখে পড়তেছে। তাহলে তুমি আমাকে সেটা কয় দাও, আমি সেই কথাটাই যে আমার কাছে কই। দোষ তোকে পড়তেছে না মানে এটা কোন ধরনের কথা? সে কিন্তু নিজেই তার আব্বাক কইছে যে আমি এই বিয়েতে রাজি, বিয়ে ঠিক করো। তাছাড়া খালি বিয়েতে রাজি হওয়া না, বিয়ে ঠিক করার কথা খালি কয় নাই। সে আইসি আমার কাছে, আমি যত প্রেমপত্র তার কাছে লিখেছিলাম সেই সব চিঠি ফেরত দিয়ে গেছে। ফেরত দিয়ে কয়া যায় কি যে তার হাজব্যান্ড মানে স্বামী যদি দেখে ফেলা দেয় তাহলে পরে তাকে সংসারে অশান্তি হবে। কে আমি একটা মিথ্যে কথা বললাম, তুমি তার কাছে যা জিজ্ঞেস করো।